আমি না কনফিউজ আচ্ছা অনি তুমি কি সত্যি ওনার সাথে রিলেশনশিপে আসতাম নাকি আমি যাতে বিরক্ত না করি সেজন্য মিথ্যা বলছো আমায় অনি ভিড় করে বলল এতই যখন বলছেন তাহলে আবার বিরক্ত করেন কেন কিছু বললেন মাহিরের কথাই অনি চমকে বলল কই না তো মাহির সন্দেহে দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে বলল আমার মনে হচ্ছে তোমরা দুজনেই আমাকে মিথ্যে বলছো তোমাদের মাঝে কোনো রিলেশন টিলেশন নেই নূর ধমকের সুরে বলল আপনাকে কে বলেছে রিলেশন নেই অর্নি আমার ভাইয়ের জিএফ আমার উদ্ভি ভাবি একদম মন্য নজরে তাকাবেন না ওর দিকে আল রিলেশন আছে আমার ভাইয়ের সাথে ওর নূরের কথাই উৎসবের বন্ধুরা আর এক দফা অবাক হলো উৎসব রিলেশনশিপে আছে অর্নির সাথে কই ওরা তো এই ব্যাপারটা জানে না ওদের থেকে কি তাহলে লুকিয়ে গেল ব্যাপারটা উৎসবের এতে কোনো পাত্তা নেই ও নিজের মতো ফোন দেখছে আর খাচ্ছে আর অর্নি খাওয়া বাদ দিয়ে টেবিলের সবার রিয়াকশন দেখছে এই মুহূর্তের মাহির নাকচ করে বলল আমার তবু সন্দেহ থেকে যাচ্ছে তোমার ভাই বা অর্নি তো কিছু বলছে না তুমি আগে আগে এত কথা বলছো কেন যত পেস গোস তোমার মধ্যে আই শিওর ওরা নিজেদের মতো আলাদা আলাদা থাকছে এক আসলেও নিজেদের মতো এসেছে কোন কাপুরুষের বিহেভিয়ার তো ওদের মধ্যে দেখলাম না আমি। নিউ টাকার নি তো পড়ল। আপনি কি আমার ভাইয়ার অর্ণের উপর নজর রাখছিলেন? চুকে পড়ে সে তাই বললাম। এত কিছু বলার পর ওরা কেউ কিছু বলছে না। আই অ্যাম ড্যাম শিওর ওরা রিলেশনে নেই। মাহিরের কথাই উৎসব এবার খাওয়া বন্ধ করল। গম্ভীর চোখে তাকালো মাহিরের দিকে। তাতে মাহিরের মনোবল কিছুটা নরবরে হয়ে গেল। উৎসব মাহিরের দিকে শান্ত দৃষ্টি রেখে বলল, এত সিওরিটি থেকে আসছে রিলেশনে থাকলে কি সবসময় যার তার সামনে কাপলদের মতো বিহেভিয়ার করা লাগবে সবাইকে বোঝাতে হবে আমরা রিলেশনে আছি আমাদের দুজনের মাঝে কি সম্পর্ক আর ঠিক কতটা গভীর এসব আমরা দুজনে জানলেই তো হয় অন্য কাউকে জানানোর প্রয়োজন মনে করছি না আমি প্রত্যেকেরই আলাদা লাইফ আছে রিলেশনে থাকলে যে সারাটা সময় একে অপরকে দিতে হবে এমন না নিজেদের পার্সোনাল লাইফও থাকে বিএফ জিএফ ছাড়াও যে ফ্রেন্ড ফ্যামিলি থাকে তাদেরও সময় দেওয়া উচিত তবে হ্যাঁ তাই বলে এই সুযোগে অন্য কেউ এসে আমার জিএফকে নিজের করে পেতে চাইবে এটা টলারেট করব না কিন্তু আমরা আমাদের মতো আছি তুমি তোমার মতো থাকো এবার ছাড় দিলাম নেক্সট টাইম থেকে বি কেয়ারফুল কথাগুলো এক নাগারে বলে উৎসব টেবিল ছেড়ে উঠে গেল নূর ওর ভাইয়ের চাওয়ার দিকে ফ্লাইং কিস করে বলল। জিও ভাই একদম যোগ্য জবাব দিয়েছো। উৎসব নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে নিজে রুমের দিকে চলে গেল এদিকে অর্নি ভ্যাবাচেকা খেয়ে উৎসবের চাওয়ার দিকে তাকিয়ে রইল লোকটা কি বলে গেল ধুর এই নূরের প্ল্যানে কণ্ঠগোল তো হবেই অন্য ভাবে যেত এর মাঝে ওর ভাইটাকে কেন টানলো এখন হৃদিতা আপুরা কি ভাবছে ওনারা তো মেবি সত্যি সত্যি ভেবে নিচ্ছে অনির উৎসবের রিলেশন আছে আর উৎসবটাও না সামান্য একটু নাটক করতে বলা হয়েছিল আর ইনি কিনা অর্থ্যা আর উৎসব এক রুমে নিয়েছে আর আহনা আর রীতিটা কাপল হওয়াতে ওরা এক রুমে উৎসব দাঁড়িয়ে পরিবেশ দেখছিল তখনই পেছন থেকে আহনাপ উৎসবের পিঠে চাপড় মারে উৎসব ভ্রু কুচকে পেছন ফিরে ওর বন্ধুদের দেখতে পেয়ে বিরক্ত হলো বেশ উৎসব খুব ভালো করেই জানে এই মুহূর্তে ওরা কি জানতে এসেছে এখানে উৎসব ওদের ইগনোর করে রুমে গিয়ে শুয়ে পড়ল। রিদিতা বিছানায় উঠে উৎসবকে টেনে তুলল উৎসব খানিকটা বিরক্ত হয়ে বলল। সমস্যা কি এভাবে পিছে পড়ে আছিস কেন আহনাবের উত্তর যেন রেডি করাই ছিল উৎসবের প্রায় চট করেই বলল তার আগে তুই বল পালাচ্ছিস কেন উৎসব এক ভ্রু কুচকে বলল কি যাতা বলছিস পালাবো কেন অনির সাথে তুই রিলেশনে আছিস আর এটা আমরা জানি নেম বাইরের একটা ছেলে জানে অথচ আমাদের কখনো এ কথা বলিসনি তুই এই আমরা তোর বেস্ট ফ্রেন্ড সায়ারের প্রশ্নে উৎসব কোনো রিলেশন টিলেশনে নেই আমি এই কথাটা যেন সায়ান আহনাপা রেদিতা কারোরই বিশ্বাস হল না চোখমুখ মুখ কুচকে তাকিয়ে আছে উৎসবের দিকে উৎসব বলল আচ্ছা রিলেশনে গেলে তো মানুষের মাঝে অনেক চেঞ্জ আসে আমার মাঝে তোরা সেরকম কোনো চেঞ্জ খেয়াল করেছিস করিস নি তো আর সব থেকে বড় কথা আমি রিলেশনে জড়ালে তোরা অবশ্যই জানতে পারতি আমি নিজে বলতাম তোদের কিছু লুকিয়েছি তারপর এসব ভাবিস করে করে ফোস একটা দীর্ঘশ্বাস তারপর সবটা একটা ড্রামা ছিল অতপর উৎসব ওর বন্ধুদের সব খুলে বলল। সব শুনে রীতিটা বলল। অন্যের সাথে তো সম্পর্কটা হলে ভালোই হয় কিন্তু দুইজনকে মানাবে ভালো আর নূরেরও এই খানটায় দুর্বলতা আছে আমি খেয়াল করেছি নূরকে অনেকে ভাবি বলার সময় ওর চোখ মুখে অন্যরকম হয়ে গেছি শোনা হয় চারিদিকে শুধু চোখ গুলাস রিদিতা ওর মাথা ডলতে ডলতে বলল আশেপাশে নজর রাখা ভালো উৎসব আরো কিছু বলতে চাইলে সায়ান থামিয়ে দিল এবং বলল রিদিম তুই যত যাই বলিস না কেন ওয়ানির পাশে উৎসবের থেকে মায়েরকেই বেশি জোশ লাগবে শায়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো উৎসব সায়ানের কথাটা যেন উৎসবের একদমই পছন্দ হল না অর্নি আর মাহির এই নাম দুটো পাশাপাশি ভাবতেও অসহ্য লাগলো উৎসবের বের হতো রুম থেকে তোরে যেন আমি আর এই রুমের আশেপাশেও না দেখি উৎসবের এমন কথাই সায়ান পুরো তাজ্জব বনে গেল ছেলেটা হুট করেই ওকে রুম থেকে তাড়িয়ে দিচ্ছে কেন তাছাড়া এই রুমের বাইরে গিয়েও থাকবে কোথায় রুমটা তো আর উৎসব দছনের শেয়ার নিয়েছিল আহনাব উৎসবের সামনে এসে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো ওকে শুধু শুধু রুম থেকে বের করে দিচ্ছিস কেন তুই আহনাব এই কথাটা বলার সাথে সাথে উৎসব আহনাব আর হৃদিতাকে রুম থেকে বের করে দিয়ে বলল তোরা এই বলে ধরাম করে আটকে দিল উৎসব দরজার বাইরে দাঁড়িয়ে শায়ান আহুনা প্রীতিতা একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। ওদের এই হাসিটাও যেন উৎসবের এই মুহূর্তে একদমই সহ্য হলো না তাই ভেতর থেকে ওদের উদ্দেশ্যে খিটখিটে গলায় বলল। এখান থেকে নাকি আমি আসব। উৎসবের এমন কথায় ওরা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল ম্যানেজারের থেকে অনেক কষ্টে পারমিশন নিয়ে ছাদটা হালকা পাতলার মাঝেই বেশ সুন্দর করে সাজিয়েছে অর্নিয়ার নোর রাজি হয়েছে রশানকে প্রপোজ করার জন্য মেয়েটা প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না পরে যখন অর্নি বলল সেদিন ওরা দুজনে ইচ্ছে করে রোশানের নামে মিথ্যে বলেছিল রোশান ওদের ইগনোর করেছে বলে রোশানের কারোর সাথে কোনো সম্পর্ক নেই তোরি রোশানের লাইফে ফার্স্ট গার্ল তখন তোরি মেনে নিয়েছে সবটা তবুও কিছুটা সংকট ছিল মনে কিন্তু রুশান তোরিকে ভালোবাসে এটা জানার পর আর কোনো দ্বিধা নেই রোশানকে প্রপোজ করার তোরি নিজেও মনে মনে পছন্দ করতে শুরু করেছিল রোশানকে তখনই অর্নি আর নোর উল্টোপাল্টা বলে যার ফলে তোরি সরে আসে কিন্তু ওর অচান্তেই রুশানকে মন দিয়ে ফেলেছিল ও তাই আজ যখন অর্নি আর নোর সবটা এক্সপ্লেন করলো ওকে ও আর না করেনি তরি আগে থেকেই সেচে কুচে রেডি হয়ে ছাদে অপেক্ষা করছিল রুশানের জন্য অর্নি আর নৌ রোশানকে নিয়ে আসতে গেছে মিনিট পাঁচেক বাদেই দেখা গেল অর্নি দু হাতে চোখ ধরে ছাদে নিয়ে আসছে পাশে নৌরও আছে রোশান অর্নির থেকে বেশ কিছুটা লম্বা হওয়াতে অর্নির এভাবে ধরে আনতে কষ্ট হচ্ছে তবুও ম্যানেজ করে নিচ্ছে তরির সামনে এসে মুখোমুখি দাঁড় করালো রোশানকে রোশান হাত ছাড়ানোর চেষ্টা করে বলছে এই তোরা দুজন কি শুরু করলি রে সিঁড়ি বেয়ে কথায় নিয়ে এলে আমাকে সাদে আবার ধাক্কা দিয়ে ফেলে ঠেলে দিবি নাকি দেখ দোস্ত একাম বলেও করিস না আমি সিঙ্গেল মানুষ এখনও বিয়ের সাধে কিচ্ছু করি নাই কমপক্ষে তিন চারটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে দেয়া আগে তো এই মুখ টিপে হাসছে রুশানের কথায় আর ওদিকে অনি আর নোর দুছু নেই বেশ বিরক্ত হলো নোর খানিকটা ছাঁছানো কণ্ঠে পড়ল এই তোর আজাইরা আয়েরা প্যান প্যানানি বন্ধ করত বিয়ে আর বাচ্চা ছাড়া মনে হয় এটার মুখের কোনো কথাই নাই অর্ণি বলল আচ্ছা হইছে তোরা দুইজনে আবার ঝগড়া শুরু কইরা দিস না এখন আমরা যে কাজে আসছি সেটা আগে ফুলফিল করি অনির কথাই নোর সহমত জানালো কিন্তু পাতশাত্র রোশান অসহায় কণ্ঠে বলল দেখ আর যাই করস আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলাইস না অর্নি আয় আর এবার উচ্ছস্বরে হেসে উঠল দুজনে একসাথেই বলল ওয়ান টু থ্রি এই বলেই রোশানের চোখ ছেড়ে দিল অর্ণি রোশান চোখ ডোলে সামনে তাকাতেই দেখল তরি এক গুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে ফুলগুলো রোশানের দিকে এগিয়ে দিয়ে তরি হাসি মুখে বলল আই লাভ ইউ রোশান রোশানের মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে তাই আবারও ভালো করে দুচ্ছকে ডোলে সামনে তাকালো কিন্তু না ও তো স্বপ্ন দেখছে না তোরই তো সত্যি সত্যি ওর সামনে ফুল হাতে দাঁড়িয়ে আছে তবে কি তোর সত্যিই প্রপোজ করলো ওকে এসব ভাবনার মাঝে রুশান আচমকা জোরে চিৎকার করে উঠল ডান হাতে অর্নি আর নোর বেশ চোরে চিমটি কেটেছে রোশান বাহাত দিয়ে ডান হাতের বাহু ডলতে ডলতে বলল আগে প্রপোজটা অ্যাকসেপ্ট করে নেই তারপর তোদের দুজনকে দেখছি আমি এই বলে রুসান তরির হাত থেকে ফুলগুলো নিয়ে নিল তারপর অর্নির কাছে গিয়ে দাঁড়ালো অর্ণিকে বলল তোর বাঁহাতটা দেখি অর্নিও কিছু না বুঝেই বাঁ হাতটা তুলে ধরলো রোসানের সামনে অমনি রুসান এক টানে অর্নির হাত থেকে রিং খুলে নিয়ে তরির সামনে হাঁটু কেড়ে বসে পড়লো আই লাভ ইউ তো উইল ইউ বি মাইন্ড তোরি এক কাল হেসে ইয়েস বলতেই রুসান উঠে তোরির অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দিল পুরো ঘটনা বুঝতে অর্ণির কিছুক্ষণ সময় লাগল বিষয়টা বুঝতেই অনি ওর আঙ্গুলের দিকে তাকাল কিছুদিন আগেই অর্ণবের সাথে গিয়ে মার্কেট থেকে এই রিংটা কিনেছিল অর্নি অর্ণির বেশ পছন্দের রিংগুলোর মধ্যে একটা রিং এইটা অর্নি কাঁদো কাঁদো ফেসে রুশানের দিকে এগিয়ে গিয়ে পড়লো রশায়ন না তুই আমার রিং নিলি কেন দে বলছি এটা আমার খুব পছন্দের রোশান সরে গিয়ে পড়ল জানি তো আর সেজন্যই তো তোর এই পছন্দের রিংটা নিয়ে আমি আমার অনেক পছন্দের একজন মানুষকে পরিয়ে দিলাম নূর কিছু বলার জন্য এগিয়ে আসতেই রোশান নূরকে উদ্দেশ্য করে বলল তোর পায়েলটা কিন্তু অনেক জোশ নূর রোশানের কথাই নূর সেখানেই দাঁড়িয়ে যায় একবার পায়ের দিকে তাকিয়ে পায়েলটা দেখে নিয়ে বলল থাক বাবা আমি কিছু বলে আমারই পায়েলটা আবার হারাতে চাই না ওদের তিন বন্ধুর ওরকম খুনশুটি দেখে খেতড়ি মুচকি হাসলো সত্যিই আজকালকার যুগে এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার অনি রুসানকে তারা করলে ও দৌড়ে সিঁড়ি পেয়ে নিচে নেমে যায় অর্ণিও ছুটে রুসানের পিছনে কয়েক সিঁড়ি নেবেই অনি পায়ের সাথে বেঁধে পড়েছে নিলে একঝোড়া হাত অনিকে আগলে নেয় এক টানে অনিকে নিচের কাছাকাছি নিয়ে আসে অনিদ্রুত দ্রুত চোখ খুলে দেখতে পায় মাহির ওকে ধরে রেখেছে মাহিরের চোখজোড়া অনিকেই দেখছে পলকহীনভাবে ভাবে ছাদের এক সাইডে উৎসব এবং সায়ান ছিল যা হয়তো অর্নি ওরা কেউই তেমনভাবে লক্ষ্য করেনি ছাদের তরজার সামনে এগিয়ে আসতেই উৎসবের দৃষ্টি থেমে গেল হাত মুষ্টিবদ্ধ করে নিল রাগে যেন পুরো শরীর চলে যাচ্ছে ওর চোয়াল শক্ত হয়ে আছে। নিজের রাগ সংযত করতে পারছে না রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মাহিরের হাতের দিকে যে হাত দিয়ে মাহির মাহির কোমর স্পর্শ করে রেখেছে ছেলেটাকে আশেপাশে অনির অনির যেন একদমই সহ্য হয় না উৎসবের মাহিরের দিকে তেরে গেলেই সায়ান আটকে দেয় ওকে বলে রেগে যাচ্ছিস কেন অযথায় ঝামেলায় জড়াস না অনির সাথে তো তোর কোনো সম্পর্ক নেই তাহলে এসব করছিস কেন সায়নের কথায় সেখানেই থেমে যায় উৎসব সামলে নেয় ডিজেকে মাহিরের থেকে দূরে সরে দাঁড়ালো অর্নি মাহির একবার এদিক সেদিক তাকিয়ে আবার অর্ণির দিকে তাকালো অর্নি কিছু না বলে নিচে নেমে গেল। ওর পেছনে নূর আর তরিও নেমে যায় মাহির সেখানেই দাঁড়িয়ে থেকে অর্নিকে দেখল যতটা সময় দেখা যায় মেয়েটাকে প্রথম দেখাতেই ওর ভালো লেগে যায় তাই তো পেছনে পড়ে আছে ওরা যদিও বা বলছে উৎসব অর্ণীর বয়ফ্রেন্ড সেটা মাহিরের একদমই বিশ্বাস হচ্ছে না মেয়েটাকে ওর থেকে দূরে থাকার জন্য এমন নাটক করছে হয়তোবা এসব ভেবে একটা তপ্তশ্বাস ফেলে ছাদে উঠতেই দেখা হলো উৎসবের সাথে উৎসবের চাহনি দেখে খানিকটা গেল মাহির কি ভয়ানক ভাবে তাকিয়েছে মাহিরের দিকে যেন চোখ দিয়ে একদম শেষ করে দিবে মাহির দ্রুত কদমে প্রস্থান করলো সেখান থেকে ক্ষণিক বাদের সন্ধ্যা নামবে তাই এখন রিসোর্টের আশেপাশেই ঘুরে ফিরে দেখছে সকলে কাল নাস্তা সেরে বিছানা কান্দির উদ্দেশ্যে বের হবে সকলে দুজনেই হাঁটতে বের হয়েছে সবাই আগে আগে যাচ্ছে নূর আর অর্ণি দুজনে একসাথে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে ওদের পেছুনেই রোশান তরে নিজেদের মতো কথা বলতে বলতে এগুচ্ছে ওরা দুজনেই সপার পিছনে মাহির অর্ণির পাশে পাশে হাঁটতে লাগলো ওকে দেখে নূর আর অর্ণি দুজনেরই মেজাজ বিগড়ে গেল লোকটা পেয়েছে কি এভাবে কেউ সব সময় পেছনে লেগে থাকে মাহির এক কাল হেসে বলল চলে এলাম তোমাকে বিরক্ত করতেন অর্ণি চিপিয়ে চিপিয়ে বলল আমাকে বিরক্ত করা ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই হুম সত্যি এটা ছাড়া আর কাজ নেই আমার নূর ডাক সামলে নিয়ে বলল আপনি যাবেন নাকি ভাইয়াকে ডাকবো আমি আমি তোমার সাথে কথা বলতে আসেনি আমি মাহিরের কথাই নূর আরো রেগে গেল থেমে গিয়ে বলল আমার ভাবীর সাথে কথা বলতে এসেছেন কিন্তু এটা তো হবে না আমি কথা বলতে দিচ্ছি না মাহির নুরের দিকে ভ্রু কুচকে খানিকটা সময় তাকিয়ে থাকলো অতপর অনেকে উদ্দেশ্য করে বলল আচ্ছা অনি এমন জগরু সাথে ফ্রেন্ডশিপ হলো কি করে তোমার অনি চোখ রাঙিয়ে তাকালো আঙ্গুল তাক করে বলল ফারদার আমার ফ্রেন্ডের নিয়ে কিছু বলবেন না আপনি নয়তো নয়তো কি জাস্ট খুন করে ফেলবো